The concept of city brain বিষয়টি বুঝতে পারা খুব একটা সহজ কাজ নয়। বিষয়টি সবার সামনে বিশ্লেষণ করা আরও কঠিন একটা কাজ। তবে এমন পরিস্থিতির মুখোমুখি হতে গিয়ে এ কাজে বেশ পারদর্শী হয়েছেন চীনা প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের প্রযুক্তি বিষয়ক পরিচালনা কমিটির চেয়ারম্যান ওয়াং চিয়ান। ক্লাউড কম্পিউটিং প্রোগ্রামের অন্যতম উদ্যোক্তা হিসেবে তিনি সবসময় চেষ্টা করেন খুব চমৎকার করে বিষয়বস্তু সবার সামনে তুলে ধরার। এবার তার লক্ষ্য চীনের ট্রাফিক সিস্টেমকে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় আনা। রাস্তার পাশে পার্কিংয়ে থাকা গাড়িগুলো শনাক্ত করা কঠিন একটি কাজ সাধারণ রোবটের জন্য, কারণ অধিকাংশ গাড়ি দেখতে প্রায় একই রকম। তবে এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা গেলে শনাক্তকরণ পদ্ধতিতে গতি আসবে। চীনের ট্রাফিক পুলিশ সদস্যরা প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয় করে কাজ করতে যাচ্ছেন। এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে তাদের। আমরা এরই মধ্যে কয়েকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। সড়কের দুর্ঘটনা এড়িয়ে যান চলাচল সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা দারুণ কাজ করবে বলে আশা করছি আমরা। প্রযুক্তিবিদরা বলছেন, ট্রাফিক সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু হলো মাত্র। ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে আরও বড় পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কার্যকর হবে নিশ্চয়। হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা।